তো আমরা হচ্ছে লাস্ট যে প্রোগ্রামটা দেখছিলাম সেখানে যেটা বলছিলাম যে আমাদের এই প্রোগ্রামে যদি আমরা ইফ সি ইকুয়াল সিক্স দিই, এই কন্ডিশন দিই, তাহলে সি যখন সিক্স হবে তখনই থেমে যাবে। এখানে 10 থাকুক আর 20 থাকুক সেটা বিষয় না, কারণ আমাদের কন্ডিশন দেওয়া আছে যে সি এর মান সিক্স হলে তুমি থেমে যাবে। তো সি এর মান সিক্স হলে থেমে যেতে হবে। এখন আমরা প্রশ্নগুলো দেখি কি বলেছিল। যে প্রথম প্রশ্নটা বলেছিল আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, তার মানে আমরা বলতে পারি আইসিটি লেখাটি 3 বার প্রদর্শিত হবে। কেন? কারণ হচ্ছে আমাদের যে প্রোগ্রাম ছিল সেখানে যদি এই প্রোগ্রামটা থাকে তাহলে সি সমান সিক্স হলে এখানে সি এর মান হয় 3 বার, অর্থাৎ 3 হয়, মানে সি এর মান প্রথমে হয় 2, তারপর হয় 4, তারপর হচ্ছে 6, মানে সি এর আমরা 3টা মান পাই, 2, 4 আর 6। তো 3টা মান পাই, আবার বলা হয়েছে 6 হলেই থেমে যাবে, 6 হলে থেমে যাবে। ততক্ষণ কিন্তু আমরা প্রিন্ট করে ফেলেছি সি এর মান, মানে আইসিটির মানটা 3 বার প্রিন্ট হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে সি এর মান সিক্স হলে আইসিটি লেখাটি 3 বার প্রদর্শিত হবে বা প্রিন্ট হবে, প্রিন্টের বাংলা হচ্ছে প্রদর্শিত হওয়া। পরের শর্তে বলা আছে যে যদি ইফ শর্তটা বাদ দেওয়া হয়, পরের প্রশ্নে বলা আছে যদি ইফ শর্তটা বাদ দেওয়া হয় তাহলে আইসিটি লেখাটি কতবার প্রিন্ট হবে। দেখো আইসিটি লেখাটি 5 বার প্রিন্ট হবে। কেন? কারণ হচ্ছে আমাদের এইখানে যদি আমরা এই কন্ডিশনটা না দিই, এটা যদি অ্যাপ্লাই না করি, তাহলে কি কি হবে, সি এর মান প্রথমে 2 হবে, প্রথমে 2 হবে, তারপর সি এর মান হবে 4, তারপর হবে 6, তারপর হবে 8, তারপর হবে 10। তার মানে আমরা সি এর মান পাবো 5টা, 2, 4, 6 আর 10। তাহলে সি এর মান যদি এরকম হয়, 2, 4, 6 আর 10 হয়, তখন আমরা এটাকে 5 বার প্রিন্ট করতে পারবো যদি ইফ না থাকে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের পরের প্রশ্নের অ্যান্সার হবে যদি ইফ কন্ডিশনটা বাদ দিই তাহলে আইসিটি লেখাটা প্রিন্ট হবে 5 বার। এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। তো এই ধরনের একটা প্রশ্ন বোর্ড পরীক্ষায় প্রত্যেক বছরে আসে, মানে এরকম একটা উদ্দীপক দিবে, দিয়ে এখানে 2টা প্রশ্ন দিবে, এরকম একটা প্রশ্ন কমন এটা আসবেই। তো তোমাদেরকে নিয়মটা আমি দেখাই দিলাম, এটা কিন্তু একটা বোর্ড প্রশ্ন, এরকম প্রশ্ন অনেকবার এসেছে। কোথাও কখন সি দেয়, কখনো আই দেয়, কখনো এই কন্ডিশনে 6 দেয়, কখনো 4 দেয়, 8 দেয়। অর্থাৎ আমাদের বেসিক যদি আমরা জানি, আমরা যদি সি প্রোগ্রাম করতে পারি, তখন এরকম যাই ঘুরাক না কেন আমরা কিন্তু পারবো। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, প্রশ্ন না থাকলে আমি আরেকটা প্রশ্নে যাবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা এমসিকিউ দেখি, দেখার পরে তোমাদের কিছু খুঁটিনাটি ভুল হয় প্রোগ্রাম করার সময়, তো এগুলো নিয়ে আমি এতদিন কথা বলি নাই, কারণ হচ্ছে আমরা প্রোগ্রামটা প্রথম শিখতে চেয়েছি। এখন যেহেতু প্রোগ্রাম শিখে ফেলেছি, এখন আমরা হচ্ছে আমাদের ভুলগুলো নিয়ে কথা বলতে পারবো। তো আপাতত তোমরা হচ্ছে এই প্রোগ্রামটা একটু সলভ, এই প্রশ্নটা সলভ করো। বলা হয়েছে কি ভাষায় লুপ নিয়ন্ত্রণ স্টেটমেন্ট হচ্ছে কোনগুলো, মানে আমরা কোনটা দিয়ে লুপ কন্ট্রোল করি, লুপ। তো লুপে কি করি, আমরা একটা কাজকে বারবারে করাই, লুপিং হচ্ছে একটা কাজকে বারবারে করানো। আমি একটা কন্ডিশন দিয়ে বলবো যে এটাকে প্রিন্ট করতে থাকে, আর সে হচ্ছে আমার কন্ডিশন অনুযায়ী প্রিন্ট করবে। আমি যদি বলি ইফ সি সমান 100, সে 100 হওয়া পর্যন্ত প্রিন্ট করেই যাবে। তো এখানে আমাদের সি ভাষায় লুপ স্টেটমেন্ট কোনটা কোনটা তোমরা এখান থেকে বের করো। একো দুই এক ও দুই, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ আচ্ছা, ইফ ইফ আছে কিন্তু দেন বলে কিন্তু কিছু নাই, হ্যাঁ না স্যার নাই, তো ফর আর হোয়াইল আছে। তাহলে আমরা বলতে পারি যে সি ভাষায় লুপ নিয়ন্ত্রণ স্টেটমেন্ট হচ্ছে ফর আর হচ্ছে হোয়াইল। এখন দেখো এটা কিন্তু মুখস্থের বিষয় না, আমরা যদি এগুলো প্রোগ্রাম গুলো পারি তাহলে কিন্তু আমরা এগুলো অ্যান্সার করতে পারবো। তো তোমাদেরকে জাস্ট স্যাম্পল দিচ্ছি যে বোর্ড পরীক্ষা কিভাবে আসে, আর আমি সামনে শুক্রবার যে পরীক্ষা হবে তোমাদের তখন কিরকম প্রশ্ন দিতে পারি, জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। মানে আমরা যা যা পড়েছি এই বেসিক যা কিছু আছে সবকিছু থেকে প্রশ্ন হতে পারে। তো এখন আমি তোমাদের একটা উদ্দীপক দেখাবো, মানে একটা সৃজনশীল দেখাবো। এটা আমি এবার যারা বোর্ড পরীক্ষা দিবে আর কি, তাদের জন্য টেস্ট, মানে টেস্ট পরীক্ষার কি বলে মডেল টেস্টের জন্য আর কি প্রশ্ন করেছিলাম, তারপর কোনটা প্রশ্ন তোমাদেরকে শেয়ার করছি ওদেরকে আমি কি দিয়েছিলাম প্রশ্ন। তো তোমরা দেখবে হচ্ছে সি প্রোগ্রামে অনেক কিছু আছে, অনেক কিছু অ্যাড করা যায়, মানে প্রয়োজনে অপ্রয়োজনে, মানে একটা ভালো প্রোগ্রাম করতে গেলে অনেক কিছু অ্যাড করা যায়। তো আমি প্রোগ্রামটায় অনেক রকম অনেক কিছু অ্যাড করে তারপর বানিয়েছি। তো তোমরা প্রথমে দেখলে ভয় পেয়ে যেতে পারো যে এখানে কি করেছে স্যার। তো ভয় পাওয়ার কিছু নাই, আমরা সবগুলোই শিখবো। তো আমরা হচ্ছে একটা প্রশ্ন দেখি, একটা উদ্দীপক, আশা করি সবাই দেখতে পাচ্ছ, এখানে 2টা পেজে চলে গেছে উদ্দীপকটা। তো আচ্ছা আমি এটাকে একটা পেজে নিয়ে আসি, একটা পেজে নিয়ে আসি।
আচ্ছা, এখানে সবাই আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথমে কি আছে একটু ভালো করে খেয়াল করি, এখানে একটা হেডার ফাইল আছে ইনক্লুড stdio.h, আমাদের কোনো সমস্যা নাই, আমরা এটা জানি যে এখানে scanf printf থাকলে এটা দিতে হয়। তারপর হচ্ছে conio.h, এটা দিয়ে আমি এখন কোনো প্রোগ্রাম করি না, এটা দিয়ে আমি নেক্সট ক্লাস প্রোগ্রাম করাবো। তো conio.h এর আন্ডারে কিছু ফাংশন আছে, যেমন হচ্ছে gtch, আমরা রিটার্ন জিরো পরিবর্তে যদি এটা ইউজ করি তখন হচ্ছে আমরা conio.h ইউজ করি। ভালো করে খেয়াল করো, তোমরা অনেকে হচ্ছে gtch তোমরা দাও, কারণ একটা বইয়ে দেওয়া আছে তোমরা দিয়ে দাও, কিন্তু দিয়ে উপরে হচ্ছে এই যে এই conio.h হেডার ফাইলটা ইউজ করো না। তো মনে রাখতে হবে, যদি তুমি ঝামেলা ছাড়া প্রোগ্রাম করতে চাও একদম সিম্পলের মধ্যে, তাহলে তুমি রিটার্ন জিরো দিবা। ভালো করে খেয়াল করো, রিটার্ন জিরো দিবা, তখন তোমাকে conio.h দিতে হবে না, ঠিক আছে, দিতে হবে না। আবার তুমি যদি মনে করো না আমি এটা ইউজ করব, তখন তুমি হচ্ছে কি দিবা, conio.h দিবা, অর্থাৎ এই এই ফাংশনের জন্য হেডার ফাইল হচ্ছে conio.h, ঠিক আছে। তো আমরা এই প্রোগ্রামের ভিতরে দুইটা ফাংশন ইউজ করেছি যেটা conio.h এর আন্ডারে, যেমন clrser, এই ফাংশনটা এটা কেন ইউজ করেছি একটু পরে বলছি। এই ফাংশনটা যেটা আছে, এই ফাংশনটা আর হচ্ছে gtch, এই ফাংশনটা দুটো ফাংশনের জন্যই হেডার ফাইল আছে conio.h। তো আমরা এখন দেখি এই প্রোগ্রামটা কি করা হয়েছে। তো আমরা শুরু করি, আমাদের এখান থেকে শুরু, প্রথমে ইন্টিজার বলা হয়েছে, ইন্টিজার i, মানে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে i, একটা হচ্ছে sum, একটা হচ্ছে n, তিনটা ভেরিয়েবল, একটা হচ্ছে i, একটা হচ্ছে n, আর একটা হচ্ছে sum, তিনটা ভেরিয়েবল দেওয়া আছে, এটার কাজ কি আমি একটু পরে বলছি। তারপর হচ্ছে printf দিয়ে বলা হচ্ছে এন্টার দ্য ভ্যালু অফ n, এন্টার দ্য ভ্যালু অফ n। তারপর scanf করা হয়েছে %d, কমা এন্ড n, মানে n এর মানটা ইনপুট নেওয়া হয়েছে, শেষ সংখ্যা হচ্ছে n। তারপর সাম সমান জিরো দেওয়া হয়েছে, তো আমরা জানি যে সাম সমান জিরো আমরা শুরুতে দিতে পারতাম, মানে কোনো একটা ভ্যালু, ধরো আমি যদি এখানে লিখি সাম সমান জিরো তাতে হতো, আমি এখানে লিখতে পারতাম সাম সমান জিরো, ঠিক আছে, এখানে আমি লিখতে পারতাম। আবার আমি এখানে আলাদা করে সাম সমান জিরো দিতে পারি, যে কোনো জায়গায় তোমার যদি কোনো একটা ভ্যালু তুমি ডিফাইন করে দিতে চাও, যে আমি i সমান 1 দিব, 2 দিব, 3 দিব, বা সাম সমান 0 দিব, তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবা। তাহলে আমি এটাকে একটু ঘুরিয়ে দিয়েছি প্রশ্নটা কঠিন করার জন্য, তো সাম ইকুয়াল 0 টা আমি উপরে দিতে পারতাম, আমি এটা আলাদা করে দিয়েছি। আচ্ছা, তারপর হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করেছি ফর i সমান 1, i এর মান বাড়বে হচ্ছে প্লাস 1 1 করে বাড়বে, চলবে হচ্ছে n পর্যন্ত। এখন প্রশ্নে বলা হয়েছে সাম ইকুয়াল সাম প্লাস i, আমাদের এখানে প্রসেসে বলা হয়েছে সাম ইকুয়াল সাম প্লাস i, প্রিন্ট করতে বলেছি, প্রিন্ট করতে বলেছি, এত কিছু দেখার দরকার নেই, সিম্পলি আমরা দেখি প্রিন্ট কি করেছি। আমরা প্রিন্ট করেছি হচ্ছে পার্সেন্ট ডি কে প্রিন্ট করেছি, আর প্রিন্ট করেছি হচ্ছে দুইটা জিনিসকে, একটা হচ্ছে এন আর হচ্ছে সাম, দুইটা জিনিসকে আমরা প্রিন্ট করেছি। দুইটা জিনিস কোনটা, একটা হচ্ছে শেষ সংখ্যাটা আর হচ্ছে যোগফলটা, শেষ সংখ্যাটা প্রিন্ট করেছি আর হচ্ছে যোগফলটা প্রিন্ট করেছি। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এখানে আমরা এই প্রোগ্রামে আমরা কি করেছি অ্যাকচুয়ালি, তোমরা একটু বলবো আমাকে যে এই প্রোগ্রামে আমরা অ্যাকচুয়ালি কি করেছি। আচ্ছা, কে একটু বলো দেখি। আমি ধরলাম এই জিনিসটা নাই, এই ফাংশনটা নাই, এটা বাদ দিয়ে তুমি হিসাব করো, এটা বাদ দিয়ে ধরো এই ফাংশনটা নাই। তো এখন এরকম একটা সি প্রোগ্রাম আমি দিয়েছি, আমি দিয়ে বলেছি উদ্দীপকের প্রোগ্রামের অ্যালগোরিদম লিখো, মানে এই সি প্রোগ্রামটা দেওয়া আছে, তোমাকে প্রথমে ধরতে হবে সি প্রোগ্রাম থেকে এটা কোন কিসের সি প্রোগ্রাম, এটা হচ্ছে এক নম্বর কথা। ধরার পরে তারপর তোমাকে কি করতে হবে, উদ্দীপক আমি বলেছি যে এই প্রোগ্রামের অ্যালগোরিদম করো, ঠিক আছে, এই প্রোগ্রামের অ্যালগোরিদম করতে বলেছি। আর ঘ থেকে বলেছি যে এখানে আমি তো হচ্ছে এখানে ফর দিয়ে প্রোগ্রামটা করেছি, তো আমি প্রশ্নে বললাম যে হচ্ছে এখানে যে লুপ দিয়েছি আমি, এই লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপ দিয়ে প্রোগ্রামটাকে সলভ করতে হবে। আমরা হচ্ছে ইফ এলস শিখেছি, হোয়াইল শিখেছি, হ্যাঁ ডু হোয়াইল শিখেছি, এরকম অনেকভাবে শিখেছি। তো প্রশ্নে বলা হয়েছে ডু হোয়াইল দিয়ে প্রোগ্রামটাকে আবার সি প্রোগ্রামে লিখতে হবে। তো তোমরা এখন একটু চেষ্টা করো ধরতে যে প্রোগ্রামটা এখানে ছিলাম কি সলভ করেছি। কেউ কি পারবা? না স্যার। দেখো এগুলো আমাদের আমাদের কমন ফাংশন প্রোগ্রামে আমরা এগুলো করেছি, আমাদের চিন্তা করো আমাদের পরিচিত প্রোগ্রামে এটা,
জাস্ট আমি একটু ঘুরে টুরে একটু ঘুরে দিয়েছি, জাস্ট আর কিছু না। আচ্ছা এখানে কোনটার কি কাজ আমি কি বলে দিই, যে এখানে আমরা যেটা বলছিলাম যে সিএলআর এসটিআর এই ফাংশনটার কাজ কি, তো এই ফাংশনটা হচ্ছে কোনিউ ডট এইচ আর হচ্ছে কোনিউ ডট এইচ যে হেডার ফাইল আছে তার আন্ডারেই, অর্থাৎ এই যে কোনিউ ডট এইচ, কোনিউ ডট এইচ মানে হচ্ছে কনসোল ইনপুট আউটপুট, ঠিক আছে। আমরা যেমন হচ্ছে ইয়ের কথা বলেছিলাম, এসটিডিউ ডট এইচ এর কথা, এসটিডিউ মানে হচ্ছে এসটিডি হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এসটিডিউ আইও, আই হচ্ছে ইনপুট, ও হচ্ছে আউটপুট, আর কনিউ ডট হচ্ছে কনসোল, কনসোল কনিও দেখো CON এটা হচ্ছে কনসোল, আইও আই হচ্ছে ইনপুট, ও হচ্ছে আউটপুট, কনিউ ডট এইচ আর এইচ হচ্ছে হেডার ফাইল, তাহলে হচ্ছে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। এই সিএলএস এসসিআর যে ফাংশনটা, তো এই ফাংশনটা হচ্ছে ইউজ করা হয়, এটা হচ্ছে তোমার আমরা রিটার্ন জিরো দিয়ে কি করি, রিটার্ন জিরো হচ্ছে আমরা ইউজ করি প্রোগ্রামের শেষে, বা GTCH ইউজ করি প্রোগ্রামের শেষে। তো এই প্রোগ্রামটা হচ্ছে যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, দেখো আমাদের এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি কোথায়, আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এখানে ইন্টিজার আই সাম এন, এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। তো এই ফাংশনটা হচ্ছে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলে তার সাথে ইউজ করা হয়, কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলে তার সাথে ইউজ করা হয়। তো এটা ইউজ করা হয়, এটার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে যদি সিম্পলি আমরা একটা কারণের কথা বলি, তো এটা হচ্ছে তোমার আমরা GTCH এটা ইউজ করি হচ্ছে প্রোগ্রাম শেষ হওয়ার আগে, GTCH ইউজ করি আমরা প্রোগ্রাম শেষ হওয়ার আগে, আর CLSTR প্রোগ্রামটা ইউজ করি হচ্ছে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে। তো এর অনেকগুলো কাজের মধ্যে অন্যতম যে কাজটা সেটা হচ্ছে যদি কোনো ভেরিয়েবলের মান আগে থেকে থেকে থাকে, কোনো একটা মান যদি থেকে থাকে, সেই মানগুলো যেন হচ্ছে ক্লিয়ার করে দেয়, অর্থাৎ মানটাকে যেন জিরো করে দেয়, অর্থাৎ যেন ভেরিয়েবলে কোনো ধরনের মান থেকে না থাকে। ধরো এখানে আমরা, এখানে আমরা কি কি ইউজ করেছি ভেরিয়েবল, এখানে আই ইউজ করেছি, এন ইউজ করেছি, তো এইগুলোর মধ্যে যেন কোনো ধরনের মান আগে থেকে না থাকে, তো এটা কি করি আমরা, এটা হচ্ছে মানগুলোকে ক্লিয়ার করে দেই হচ্ছে CLSTR এই ফাংশনের মাধ্যমে, ঠিক আছে। তো এটা ইউজ না করলে কোনো সমস্যা নাই, খুব বেশি সমস্যা হয় না, তবে অনেক বড় প্রোগ্রাম হলে যেখানে হচ্ছে একটা ভেরিয়েবল বারবার আমরা ইউজ করি, অনেক বড় যে প্রোগ্রামগুলো থাকে একটা ভেরিয়েবল যখন বারবার ইউজ করি, তখন হচ্ছে এই ভেরিয়েবলের মানগুলো আগের কোনো মান প্রোগ্রামে চলে আসতে পারে, তখন আমরা কি করি ওই ফাংশনটা ইউজ করি, সেই ফাংশনটা ইউজ না করলে সমস্যা নেই। তো আপাতত আমরা দেখবো যে এই ফাংশনটা হচ্ছে আমরা কি করবো, এই ফাংশনটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামে কোনো ধরনের তেমন ইফেক্ট ফেলবে না, এটা তেমন কোনো দরকার নাই। তো আমরা এখন এই প্রোগ্রামটাকে কোড ব্লকে রান করাবো, আমরা একটু দেখবো যে এই প্রোগ্রামের আউটপুট কি আসবে, এই প্রোগ্রামটা আসলে কি, বেসিক্যালি এটা কিসের প্রোগ্রাম। তো আমরা হচ্ছে কোড ব্লকে যাবো, কোড ব্লকে গিয়ে আমরা এই প্রোগ্রামটা লিখবো সবাই। তো দেখো কোড ব্লকে গেলে আমরা হচ্ছে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা জানি কোড ব্লকে গেলে প্রথমে ফাইলটা সেভ করে নিতে হয়, আমরা ফাইলটা সেভ টেভ করে তারপর হচ্ছে প্রোগ্রামটা শুরু করব। তো ইম্পর্টেন্ট কথা হচ্ছে এইখানে আমরা যে প্রোগ্রামটা করছি বা এখন যে প্রোগ্রামটা দেখছি, এরকম এই প্রোগ্রামটা আমরা হচ্ছে করেছি আগেই, এই প্রোগ্রামটা আগেই করেছি, এটা আমাদের পরিচিত প্রোগ্রামই, প্রোগ্রামটা রান করলে দেখবা তার আগেও বোঝার সুযোগ আছে। এখানে শর্তগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করো, এখানে আই এর মান শুরু হচ্ছে 1 থেকে চলবে হচ্ছে n পর্যন্ত, তার মানে শেষ সংখ্যা হচ্ছে n, বাড়বে হচ্ছে এক এক করে। তাহলে তুমি একটা ধারা চিন্তা করো, আই এর মান 1, বাড়বে হচ্ছে 1 1 করে 1 2 3 4 5 6 যাবে হচ্ছে n পর্যন্ত, পাশে বলা হয়েছে যোগ করতে, কি যোগ করবে, s ইকুয়াল s প্লাস i, আমরা যেটাকে লিখি s ইকুয়াল s প্লাস i, এখানে s টাকে লিখেছে সাম দিয়ে, সাম ইকুয়াল সাম প্লাস i, প্রিন্ট কিন্তু আমরা সামটাকেই করছি, অর্থাৎ আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করছি। খেয়াল করে দেখো এখানে শুরু হচ্ছে 1 থেকে, প্রথমে আমরা সাম ধরেছি 0, সাম ধরেছি 0 মানে যোগের সময় আমরা সাম কি করি 0 ধরি, প্রথমে আমরা তার আগে কি করেছি ইনপুট নিয়েছি n, মানে শেষ সংখ্যাটাকে আমরা ইনপুট নিয়েছি। তো আমরা কি করব, এখানে ফর i সমান 1 চলবে হচ্ছে n পর্যন্ত, i প্লাস প্লাস সাম ইকুয়াল সাম প্লাস i, আমরা যেটাকে s ধরেছি সেটা হচ্ছে সাম ধরেছে ওরা, তারপর হচ্ছে প্রিন্ট করেছে কি সামটাকে, কিন্তু প্রিন্ট করেছে সামটাকে, প্রিন্ট করেছে পার্সেন্ট d দিয়ে, তার মানে হচ্ছে যোগফলটাকে প্রিন্ট করেছে, পাশাপাশি আরেকটা জিনিস প্রিন্ট করেছে সেটা হচ্ছে নাম্বারটা, অর্থাৎ আমাদের যে নাম্বার আছে n, ঠিক আছে n, এটাকে প্রিন্ট করেছে, এখানে লিখেছে হচ্ছে সাম অফ অল নাম্বার,
ফ্রম 1 টু n, অর্থাৎ আমরা একটা কথা বাড়তি অ্যাড করার জন্য, যে আমি এক থেকে যদি আমি তোমাকে বলি n এর মান হচ্ছে 10, তার মানে কি দাঁড়াচ্ছে, এক থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল প্রিন্ট করা। তো আমি এই কথাটা লিখতে চাই এখানে, সাম অফ অল নাম্বার মানে সবগুলোর যোগফল ফ্রম 1 টু n, n মানে এখানে কত, 10। তো যে সফটওয়্যারটা ব্যবহার করবে সে যদি n এর মান 10 দেয় তাহলে এখানে 10ই প্রিন্ট হবে, সে যদি এখানে n এর মান 100 দেয় তাহলে এখানে 100ই প্রিন্ট হবে, অর্থাৎ লেখা থাকবে 1 টু 100 1 টু 100। তো যদি এখানে n এর মান 50 দেয়, শুরুতে যদি 50 নেয় তাহলে এখানে লেখা হবে 1 টু 50 1 টু 50। তাহলে আমরা জানি হচ্ছে এখানে পার্সেন্ট ডি দিয়ে যে ভেরিয়েবলটা আমরা প্রিন্ট করতে চাই সেই ভেরিয়েবলের নাম দিলেই সরাসরি প্রিন্ট হয়ে যাবে। যেমন আমি এখানে যদি n প্রিন্ট করতে চাই তাহলে পার্সেন্ট ডি n দিব, আমি যদি যোগফলটাকে প্রিন্ট করতে চাই তাহলে পার্সেন্ট ডি যোগফলটা দিব। পার্সেন্ট ডি আমরা কেন দিই, কারণ হচ্ছে এখানে আমরা শুরুতে বলেছি যে এই ভেরিয়েবল গুলো হচ্ছে ইন্টিজার টাইপের, পূর্ণ সংখ্যা টাইপের। আচ্ছা এটা বুঝো নাই কে বলতো, এই প্রোগ্রামটি আমরা 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগফলের জন্য প্রোগ্রাম লিখেছি, এটা বুঝো নাই কে? বুঝছো কে সে বলো। কে বুঝছো বলো, আমরা আমরা যেখানে 1 থেকে 100 পর্যন্ত যোগ করেছি এটা বুঝছো কে? স্যার একটু জটিল, জটিল বলতে জটিল তো আমি দেখছি না, কারণ হচ্ছে আমরা যে প্রোগ্রামটা করেছি এটাকে জাস্ট একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, সামান্য একটু চেঞ্জ করেছে। আর এই চেঞ্জ গুলো আমরা কি করেছি, আর চেঞ্জ গুলো কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি, এগুলো এমন না যে চেঞ্জ গুলো আমরা দেখি নাই, এই ধরনের কাজ আমরা করেছি। ওকে ঠিক আছে, আমরা প্রোগ্রামটা করি, প্রোগ্রামটা করবো এখনই। তো প্রোগ্রামটা আমরা হচ্ছে করার জন্য আমি কোড ব্লক ওপেন করেছি, আমরা কোড ব্লক গিয়ে প্রোগ্রামটা লেখার চেষ্টা করি, দেখি মানে কি বলে, আমরা যদি কোথায় কি চেঞ্জ করি, যদি কিছু চেঞ্জ করি সেক্ষেত্রে কি হবে। আমি হচ্ছে তোমাদের জন্য কোড ব্লকটা ওপেন করছি, এই যে আমরা হচ্ছে কোড ব্লক একটু দেখি। ওকে আমরা সবাই হচ্ছে প্রোগ্রাম করার চেষ্টা করি, তোমরা খাতায় করো, যারা যাদের কাছে মোবাইল ল্যাপটপ কম্পিউটার আছে তারা চাইলে প্রোগ্রামটা আমার সাথে করতে পারো। আমরা হচ্ছে শুরুতে শুরু করলাম প্রোগ্রাম দিয়ে, ইনক্লুড stdio.h, এই প্রোগ্রাম আমরা করেছি আগে, আবার করছি, ঠিক আছে, মাঝখানে ঈদ না থাকলে হয়তো তোমাদের মনে থাকতো। আচ্ছা এই যে প্রোগ্রামটা আমরা লিখলাম ইনক্লুড stdio.h, হেডার ফাইল লিখলাম। আচ্ছা তারপর হচ্ছে আমরা দিলাম হচ্ছে মেইন, মেইন ফাংশন দিলাম, তারপর হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শুরু করে দিলাম, এইটুকু কিন্তু সব ঠিক আছে। ওকে এইটুকু সমস্যা নাই, আমরা প্রথমে বেসিক, প্রথমে যেটা করবো বেসিক প্রোগ্রামটা করবো, করার পরে তারপর হচ্ছে তোমাদের ইয়ে করবো, দেখাবো যে সামান্য সামান্য চেঞ্জ করলে কি আমাদের চেঞ্জ আসে। তো এইটুকু করার পরে আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামে, আমাদের যে প্রোগ্রাম অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যোগ করার জন্য বা 1 থেকে n পর্যন্ত, প্রশ্ন হচ্ছে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয়ের কি প্রোগ্রাম করবো আমরা, 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয়ের কি প্রোগ্রাম করবো। তাহলে আমরা হচ্ছে শুরু করলাম, প্রথমে কি করব, ইন্টিজার দিব, প্রথমে ইন্টিজার দিব, কি কি নিব আমরা ভেরিয়েবল, ধরো আই নিব, আই নিলাম, এস নিলাম, আই নিলাম, এস নিলাম, আর হচ্ছে এন নিলাম। দেখো তো এটা আমরা করেছি কিনা, আমরা 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করব। তাহলে n একটা ভেরিয়েবল, আই হচ্ছে একটা ভেরিয়েবল হবে, কারণ আই দিয়ে হচ্ছে আমরা কি করব, এটাকে অপারেটর, ইনক্রিমেন্ট অপারেটর, আই সমান 1 ধরবো, তারপর এটাকে বাড়াবো। এস হচ্ছে আমার সামটা, যোগফলটা আমরা কি করলাম, ইন্টিজার করলাম। এরপরে হচ্ছে আমরা এই প্রোগ্রামটাকে বিভিন্ন ধরনের চেঞ্জ আনতে আনবো, পরের পরবর্তীতে এটা চেঞ্জ আনবো, তার আগে আমরা কি করি এখানে ইনপুট নেওয়ার ব্যবস্থা করি, স্ক্যানএফ দিয়ে ইনপুট নেওয়ার ব্যবস্থা করি। আমরা হচ্ছে প্রথমে একেবারে বেসিক একটা প্রোগ্রাম লিখছি, তারপর হচ্ছে আমরা এখানে চেঞ্জ করবো, স্ক্যানএফ আমরা হচ্ছে এখানে ইনপুট নেওয়ার ব্যবস্থা করবো। ইনপুট নেওয়ার জন্য আমরা কি দেই, আমরা দিই হচ্ছে পার্সেন্ট ডি। কেন আমরা পার্সেন্ট ডি দিব, কারণ আমাদের পার্সেন্ট ডি হচ্ছে এখানে স্পেসিফায়ার, এটা হচ্ছে কার জন্য, ইন্টিজার সংখ্যার জন্য। তো আমরা শুরুতে যেতে বলেছি আমাদের ইনপুটটা ইন্টিজার, তাই আমরা এখানে স্ক্যানএফ এ পার্সেন্ট ডি দিলাম। ওকে এরপর আমরা কি করব, আমরা হচ্ছে স্ক্যান করে ফেললাম, এখন হচ্ছে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব, ফর ফর আই সমান, ফর আই সমান কি দিব, আই সমান 1, আই সমান 1। এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে আই এর মান কত পর্যন্ত যাব, সেটা হচ্ছে যাব এন পর্যন্ত, এন পর্যন্ত যাব, কত করে বাড়বে, আই এর মান হচ্ছে 1-1 করে বাড়বে, আই প্লাস প্লাস, ঠিক আছে। ফর যদি ফর এটা হয় তখন হচ্ছে আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে সংখ্যাগুলো যোগফল বের করতে। তো যোগফল বের করার জন্য আমাদের সূত্রটা কি,
s equal s plus i বা যোগ করলে কি s equal s plus i s plus i একবারে বেসিক প্রোগ্রাম লিখছি আমরা শুরু প্রোগ্রামটা লেখার পরে তারপর হচ্ছে আমরা যদি এরকম হয় তখন আমরা প্রিন্ট এফ করব কাকে প্রিন্ট এফ করব হচ্ছে আমাদের যোগফলটাকে প্রিন্ট এফ করব আমাদের যোগফলটাকে তো যোগফলটাকে প্রিন্ট এফ করার জন্য আমরা হচ্ছে দিব পার্সেন্ট ডি পার্সেন্ট ডি দিব পার্সেন্ট ডি যোগফলের নাম হচ্ছে সাম মানে s প্রিন্ট করব প্রিন্ট করলে তারপর শেষ আমরা দিব হচ্ছে রিটার্ন 0 রিটার্ন 0 এখানে একটা ভুল আছে ভুলটাকে ধরতে পারবা বলো তো ভুলটা কোথায় আছে কেউ কি বলতে পারবে এখানে একটা ভুল আছে কোথায় তোমরা চিন্তা করো 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয় করতে গেলে ফ্লো চার্ট আমরা কি কি করি শুরুতে s এর মান কত শুরুতে s এর মান কত সেটা কিন্তু আমরা দিয়ে দেইনি শুরুতে কিন্তু s এর একটা মান দিতে হবে শুরুতে s এর মানটা হচ্ছে 0 হয় আমরা প্রোগ্রাম করার সময় এটা করেছিলাম শুরুতে s এর মানটা 0 দিতে হয় আচ্ছা এই প্রোগ্রামটা কি আমাদের কারো অপরিচিত অপরিচিত এখানে যারা আছে আমরা দেখো তো এটা আমাদের অপরিচিত কিনা না স্যার এটা কি করেছি আমরা এখানে সো 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগ করেছি যোগ করেছি মানে যোগফলটা আমরা বের করছি আচ্ছা তো আমরা হচ্ছে এই প্রোগ্রামটা এখন রান করাই দেখি যে আমাদের 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে এই প্রোগ্রামটা বের করতে পারি কিনা তো হচ্ছে তোমাদের জন্য আমি স্ক্রিনটা শেয়ার করছি ওকে আমরা এটা রান করালাম রান করিয়ে এখানে আমি একটা মান নিব ধরো তুমি হচ্ছে 10 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বের করবা তো 10 পর্যন্ত বের করলে 1 থেকে 10 পর্যন্ত যোগফল কত আসে বলো তো সাদিক স্যার মনে নাই স্যার 55 55 ওকে আমরা যদি এখানে এন্টার দেই দেখো সাথে সাথে রেজাল্ট চলে আসছে 55 আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যা যোগ করলে আসে হচ্ছে 55 55 তাহলে দেখো এখানে রেজাল্ট চলে আসছে 55 এখন আমরা যদি এখানে আরো কিছু চেঞ্জ করতাম আমরা যদি এখানে আরো কিছু চেঞ্জ করতাম আমাদের এই প্রোগ্রামে তাহলে কি হতো আমরা একটু দেখি তো আমরা যদি এখানে আরো কথাবার্তা অ্যাড করি ধরো আমি শুরুতে এখানে বললাম কেএনএফ এর এই জায়গায় আমি বললাম প্রিন্ট এফ দিয়ে আমরা কি বলতে পারি এখানে একটা সংখ্যা ইনপুট নেওয়ার কথা বলতে পারি এটা কিন্তু আমরা বলি নাই মানে এটা না হলে প্রোগ্রাম চলছে কিন্তু প্রোগ্রামটা সুন্দর হয়নি আমরা সুন্দর করার জন্য কি বলতে পারি এন্টার দ্য ভ্যালু অফ এন ঠিক আছে এটা বললাম এন্টার দ্য ভ্যালু অফ এন বা এন্টার দ্য লাস্ট নাম্বার এটা বলতে পারি এন্টার দ্য লাস্ট নাম্বার বা এন্টার দ্য ভ্যালু অফ এন আমাদের যেটা ইচ্ছা যেরকম লিখলে আমাদের কাছে মনে হবে যে প্রোগ্রামটা সুন্দর হয়েছে ঠিক আছে আমি কিন্তু এটা বলতে পারি যে এন্টার দ্য ভ্যালু অফ এন এন তো এই লেখাটা উঠবে এন্টার দ্য ভ্যালু অফ এন উঠলে তার পাশে হচ্ছে লেখা থাকবে এন এর মানটা তো আমরা হচ্ছে এটার একটু দেখি এটাকে আমরা এখন একটু প্রিন্ট এফ টা আমি দিয়ে নেই ওকে এটাকে আমরা হচ্ছে যদি যদি রান করাই এটাকে যদি আমরা রান করাই তাহলে কি আসবে আমরা হচ্ছে দেখব এখানে এন্টার দ্য ভ্যালু অফ এন এই লেখাটা হচ্ছে এখানে চলে আসবে অর্থাৎ শুরুতে এন্টার দ্য ভ্যালু অফ এন এই লেখাটা আমরা এতক্ষণ অ্যাড করি নাই এখন অ্যাড করলাম করলে কি আসবে এই লেখাটা আসবে এখন যদি আমি এখানে 10 লিখি তাহলে এন্টার দিলে রেজাল্টটা নিচে আসবে 55 এখন এই যে 10টা আছে 10টাকে যদি আমি নিচে লাইনে নিতে চাই ঠিক আছে নিচে লাইনে নিতে চাই তাহলে কিন্তু নেওয়া সম্ভব কিভাবে নেওয়া সম্ভব আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামে শুধু সামান্য চেঞ্জ করব আমরা হচ্ছে এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিব ওটা দিলেই কি হবে ওই এটা নিচে চলে যাবে আমি যদি এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দেই তাহলে কি হবে ওই এনটা নিচে চলে যাবে তো আমরা এখন এই চেঞ্জটাকে একটু দেখব এই চেঞ্জটা কি হয় এই জিনিসগুলো আমরা করেছি জাস্ট তোমাদের আবার একটু মনে করে দিচ্ছি এই একটা প্রোগ্রামের মধ্যে সব কোর্ডিনেট বিষয়গুলো আসবে আমরা এখন দেখি যে আমরা যে সামান্য চেঞ্জ করলাম এখানে কি হলো এই দেখো এখানে লেখা আসছে এন্টার দ্য ভ্যালু অফ এন তারপর কিন্তু যে নিচে লাইনে চলে গেছে দেখো আমি যদি এখানে লিখি 50 তাহলে কিন্তু 50 টা নিচে লাইনে আসতেছে এখন এন্টার দিলে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল 1275 এটা চলে এসেছে নিচে লাইনে এসেছে এখন আমি যদি বলি যে এই যে প্রসেস রিটার্ন এগুলোকে আরো নিচে লাইনে নিব সেগুলো কিন্তু নেওয়া সম্ভব তখন আমি কি করব এই যে 1275 যেখানে আছে তারপর একটা ব্যাকস্ল্যাশ এন দিব
1275 যেখানে আছে, তারপরে আমি কি দিব একটা ব্যাকস্ল্যাশ এন দিব, তাহলে কি হবে আমার ওইটা চলে যাবে হচ্ছে আরেক নিচে। আমি যদি এখানে এই যে 1275 কিন্তু এই লাইনে প্রিন্ট এফ পার্সেন্ট ডি এস এই লাইনে কিন্তু হচ্ছে 1275 আছে। তো আমি যদি এখানে এখানে গিয়ে আমি যদি আবার একটা লাইন দেই, একটা বা দুটা লাইন দেই, তাহলে অটোমেটিক এখানে দুটা লাইনের স্পেস তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমার যে রেজাল্ট আসবে, রেজাল্ট আসার পরে যে বিভিন্ন প্রসেসের যে কথাগুলো আসে সেই কথাগুলো আসবে দুই লাইন পরে। আমি দুই লাইন পরের জন্য দুইটা ব্যাকস্ল্যাশ এন নিয়েছি। তোমরা হচ্ছে দেখো আমরা এখন যে চেঞ্জটা করলাম, প্রোগ্রামগুলো এই জন্য বাসায় করতে হয়, বাসায় না করলে নিজে নিজে এই জিনিসগুলো দেখা যায় না। তুমি যদি বাসায় প্রোগ্রামটা করো, চেঞ্জ তোমার ইচ্ছা মতো তুমি করলা, করার পরে দেখলা কি চেঞ্জ করলে রেজাল্ট আসে কি চেঞ্জ করলে আসে না, এটা কিন্তু তুমি দেখতে পারবা। এখন যদি আমি এখানে দিই হচ্ছে মনে করো 100, দিলে দেখো হচ্ছে রেজাল্ট আসে 5050, মানে 1 থেকে 100 পর্যন্ত যোগফল। আসার পরে নিচে একবারে দুই লাইন গ্যাপ করে কিন্তু এখানে এখানে কিন্তু দুইটা লাইন গ্যাপ করেছে, যেটা আগে ছিল না। এই যে এখানে কিন্তু দুইটা লাইন গ্যাপ করেছে, ঠিক আছে? অর্থাৎ এই মাঝখানে দুইটা লাইন গ্যাপ করেছে, যেটা আগে ছিল না। এখন আমরা যে রেজাল্টটা আসলো, রেজাল্টের আগে পরে কিন্তু কোনো কথাবার্তা আমরা অ্যাড করি নাই। আমরা এখন এখানে রেজাল্টের আগে পরে কিছু কথাবার্তা অ্যাড করতে পারি। কি অ্যাড করতে পারি? রেজাল্টটাকে আরো সুন্দর করে দেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে প্রিন্ট এফ এর জায়গায় কিছু কথাবার্তা লিখতে পারি। হ্যাঁ, এখানে আমরা লিখতে পারি যে দ্য রেজাল্ট ইজ, দ্য আউটপুট ইজ, এরকম অনেক কথাবার্তা লিখতে পারি। তো আমি হচ্ছে লিখলাম, হ্যাঁ এখানে লিখলাম হচ্ছে দ্য সাম ফ্রম 1 to 1 2, কত 1 2? আচ্ছা শেষ সংখ্যাকে আমি জানি, কে কি বলতে পারবা যে আমাদের প্রোগ্রামের শেষ সংখ্যাটা কত? কে কি জানো যে আমাদের প্রোগ্রামের শেষ সংখ্যা কত? শেষ সংখ্যা হচ্ছে n। n তো আমি জানি না n এর মান কত। যে সফটওয়্যারটা ব্যবহার করবে সে n এর মান 10 ধরতে পারে, 50 ধরতে পারে, 100 ধরতে পারে। এখন আমি তো এখন লিখতে পারছি না। আমি যদি এখন n লিখি তাহলে হয়, কিন্তু n লিখলে জিনিসটা সুন্দর হয় না। কারণ কি, আমি শেষ সংখ্যাটা তো জানি না কত। তো শেষ সংখ্যাটা জানার কিন্তু ব্যবস্থা আছে। আমি যদি এখানে একটা পার্সেন্ট ইউজ করি, মনে করো আমি হচ্ছে এখানে পার্সেন্ট একটা ইউজ করলাম শেষ সংখ্যাটা দেওয়ার জন্য, শেষ সংখ্যাটা কত? এন। আমি এখানে কমা দিয়ে এন লিখে দিব। দেখো এখানে আমি কমা দিয়ে এন লিখলাম, তাহলে অটোমেটিক এখানে দ্য সাম ফ্রম 1 to n, এন লেখাটা এখানে চলে আসবে। আমাদের এতক্ষণ কি আসতো? শুধু রেজাল্ট আসতো 1275 বা 5050, কিন্তু এখন এখানে একটা কথা আসবে। কথাটা কি? 1 থেকে n পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল, 1 থেকে n পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল। তো আমরা হচ্ছে এই প্রোগ্রামটাকে রান করাই দেখি যে এই প্রোগ্রামে রান করলে আমাদের রেজাল্ট কি আসছে। দেখো আমরা হচ্ছে এখানে প্রথমে আসছে দা এন্টার দ্য ভ্যালু অফ n, ধর আমি দিলাম 100। তো দেখো কি লেখা আসছে, দ্য সাম ফ্রম 1 to 100, দ্য সাম ফ্রম 1 to 100, 5050। তো এখানে দেখা যাচ্ছে প্রোগ্রামটা সুন্দর হয় না। আমরা এখানে লিখতে পারতাম দ্য সাম ফ্রম 1 to 100 ইজ 5050, এটা কিন্তু আমি লিখতে পারতাম। তো আমি এটাকে একটু এডিট করে আরেকটু সুন্দর করে দিই প্রোগ্রামটাকে। আমি এখানে একটু আরেকটু চেঞ্জ করি। দেখো প্রোগ্রাম নিজের হাতে করলে কত সুবিধা, মানে তুমি নিজে নিজে আউটপুট দেখতেছো, তোমার কাছে যখন মনে হবে যে এখানে আমি লিখলাম পার্সেন্টি, হ্যাঁ এখানে আমি লিখে দিলাম যে ইজ পার্সেন্টি, এই যে পার্সেন্টি প্রথমটার পরে লিখলাম ইজ কত 5050। এখন দেখো হচ্ছে আমার চেঞ্জটা কোথায় আসে। আমি এটাকে রান করাই, রান করালে কি চেঞ্জ আসে আমরা একটু দেখে ফেলি। আমরা দেখছি যে এখানে লেখা আছে এন্টার দ্য ভ্যালু অফ এন, আমি দিলাম হচ্ছে এন এর ভ্যালু দিলাম, ধরো আমি দিলাম 100, আমি 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে চাই। যার পরে এখানে কি লেখা এসেছে, দ্য সাম ফ্রম 1 to 100 ইজ 5050। দেখছো জিনিসটা কত সুন্দর হয়ে গেছে, দ্য সাম ফ্রম 1 to 100 ইজ 5050। এখন আমরা কি করব, আমরা এখন আরো কিছু চেঞ্জ করে দেখি প্রথমটাকে আর কি করা যেতে পারে। তো আমি এখানে ইজ এর পরে একটা স্পেস দিই, তাহলে জিনিসটা সুন্দর হবে। হলো এখন এই রিটার্ন জিরো না দিয়ে আমরা জিটিসি দিতে পারি। এটা দিলে হচ্ছে লাস্টে যে প্রসেসের কিছু কথাবার্তা আসে এগুলো থাকে না। এই রিটার্ন জিরোর পরে মানে আমাদের রেজাল্টের পরে কিছু কথাবার্তা থাকে না, এগুলো থাকবে না। কিন্তু শর্ত হচ্ছে এই জিটিসি দিলে আমাদের এখানে হেডার ফাইলটা চেঞ্জ করতে হবে, নতুন একটা হেডার ফাইল আনতে হবে। তো এই জিটিসি এর জন্য যে হেডার ফাইলটা সেটা হচ্ছে ইনক্লুড কনিউ ডট এইচ। আমি কিন্তু এই কোনো ডটটা ইউজ না করতে পারতাম যদি আমি হয়তো রিটার্ন জিরো না উঠিয়ে, হ্যাঁ আমি যদি রিটার্ন জিরো পরিবর্তে এটা না দিতাম, মানে জিটিসিএস না দিতাম, তাহলে কিন্তু সমস্যা ছিল না। তো আমি যখন এই ফাংশনটা ইউজ করলাম, ইডে নেই, এই ফাংশনটা যখন ইউজ করলাম তখন কিন্তু আমাকে অবশ্যই কোনো ডট দিতে হবে। এটা না দিলে প্রোগ্রাম রান করে অনেক ক্ষেত্রে, কিন্তু সমস্যা হচ্ছে প্রোগ্রামে তুমি জিরো পাবা, কারণ তার বুঝলো যে তুমি এটা জানোই না যে এই জিটিসিএস হচ্ছে কোনো ডট এইট আন্ডারের একটা ফাংশন। তো আমি যদি রিটার্ন জিরো দেই তাহলে কিন্তু আর এই লাইনটা ইউজ করার দরকার নাই। জাস্ট আমি দেখাচ্ছি যে পরীক্ষার প্রশ্নগুলো থাকলে এইভাবে থাকতে পারবে।
আমাদের এই প্রোগ্রামটাই ধরো যদি তোমাকে উদ্দীপক এইভাবে দেয়, এখন যেভাবে করলাম, দিয়ে বললো এই প্রোগ্রামের আউটপুট কত হবে বা এই প্রোগ্রামের ফ্লোচার্ট লিখো, তোমাকে কিন্তু আউটপুটও দিতে পারে। প্রোগ্রামের আউটপুট শুধু তুমি ফলাফলটা বলবা, হ্যাঁ প্রোগ্রামটা রান করালে কি হবে, ফলাফল বললে কিন্তু হবে, তাও কিন্তু চলবে। আচ্ছা আমরা এটাকে রান করাই দেখি কি চেঞ্জ আসছে। আমরা রান করালাম, রান করি আমরা হচ্ছে এই উইন্ডোটা শেয়ার করি, দেখি কি আসছে এখানে। ধরো আমি দিলাম হচ্ছে 100% আমি যোগ করতে চাই, তাহলে হচ্ছে দা সাম ফ্রম 1 to 100 ইজ 5050। দেখুন নিচে যে কিছু কথাবার্তা একটু এক্সট্রা প্রসেসের লাইন টাইন থাকতো, এগুলো কিন্তু আসে নাই। রিটার্ন জিরো দিলে ওইটা থাকে, কিন্তু হচ্ছে জিটিসি ইউজ করলে এই লাস্টের কথাবার্তা গুলো থাকে না, মানে প্রসেস কতক্ষণ টাইম লাগলো প্রোগ্রামটা রান করতে, হ্যাঁ এই জিনিসগুলো এখানে থাকবে না। তো এই জিটিসি দিলে এটা একটা সুবিধা, অর্থাৎ যে সফটওয়্যারটা ব্যবহার করবে তার মনিটরে হাবিজাবি কোনো কথাবার্তা থাকবে না, ডিরেক্ট রেজাল্টই থাকবে। তাহলে আমরা জিটিসি টা ইউজ করতে পারি, যেহেতু আজকে শিখে ফেললাম এটা আমরা ইউজ করার চেষ্টা করব। এখন আমরা আরো কিছু জিনিস চেঞ্জ করে এখানে দেখি যে এখানে আরো কিছু জিনিস কি চেঞ্জ করা যায়। আচ্ছা এইটুকু পর্যন্ত কি আমাদের প্রোগ্রামে কারো বুঝতে সমস্যা আছে? আমরা এতক্ষণ যা করলাম, তোমরা কিন্তু ভয় পেও না, আমরা জাস্ট প্রোগ্রামে বিভিন্ন ধরনের জিনিস চেঞ্জ করছি, চেঞ্জ করে দেখছি যে এখানে চেঞ্জ করলে অনেক কিছু হতে পারে, অর্থাৎ আরো সুন্দর করা যেতে পারে। প্রথম আমরা এসিকাল জিরো দিয়েছিলাম এইখানে, ধরো এই যে এই লাইনটা খেয়াল করো, আমরা হচ্ছে এসিকাল জিরোটা এখানে দিয়েছিলাম, এখানে না দিয়ে আমরা অন্য কোথাও দিতে পারি। আমরা এসিকাল জিরোটা ধরো আমি হচ্ছে অন্য কোনো একটা জায়গাতে দিব, অন্য যে কোনো একটা জায়গাতে দিব। তো অন্য যে কোনো একটা জায়গাতে দিলে তাতে কোনো সমস্যা নাই, আমি যেখানে এখানে ফরের কন্ডিশন অ্যাপ্লাই করেছি তখন আমি শুরুতে এসিকাল জিরো দিয়ে দিলাম, যেহেতু এটা একটা একটা লাইন প্রসেসের লাইন, তো এখানে সেমিকোলন দিতে হবে। দেখো এসিকাল জিরোটা আমি এখানে না দিয়ে আলাদা একটা লাইনে দিলাম, তাতে কিন্তু কোনো সমস্যা নাই, এইভাবে দেওয়া সম্ভব, কিন্তু এটা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম হয় না আর কি, স্ট্যান্ডার্ড প্রোগ্রাম আমাদের আগের টাইপ ছিল। এখন প্রশ্ন যদি দেওয়া থাকে, উদ্দীপকে যদি দেওয়া থাকে, তাহলে তো আমার আমাকে তো করতে হবে ওভাবে, যেহেতু উদ্দীপকে দেওয়া আছে আমি উদ্দীপকের সাথে মিলানোর জন্য এটা দিলাম। তো এখন দেখো আমি যদি লিখি 100, দেখো রেজাল্ট কিন্তু স্টিল 5050-ই আছে, রেজাল্ট কিন্তু সমস্যা নেই, চেঞ্জ হয় না, তার মানে আমরা এভাবে দিতে পারি, এভাবে দিলে আমাদের প্রোগ্রাম রান করছে। এখন আমরা আরো কিছু জিনিস দেই, একটু আগে যে একটা ফাংশন দেখছিলাম, যে ফাংশনটা আমি বলছিলাম যে এটা দেওয়া যেতে পারে, সিএলএস সিআর যে ফাংশনটা ছিল, ওই ফাংশনটা কিন্তু আমরা ইউজ করতে পারি। ওই ফাংশনটা ইউজ করলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, চেঞ্জ হবে না। ফাংশনটা ছিল হচ্ছে সিএলআর এসইআর, ফাংশনটা হচ্ছে সিএলআর এসইআর, তাই তো সিএলআর এসইআর, সিএলআর এসইআর, এই যে ফাংশনটা আছে CLR SCR না SCR CLR SCR CLR SCR CLR SCR এই ফাংশনটা দিলেও আমরা দেখি কি চেঞ্জ হয়। এই ফাংশন আমরা দিব CLR SCR, তো এইখানে এইখানে আমরা যে ফাংশনটা ইউজ করেছি, তো এই ফাংশনটা আমরা একটু দিয়ে দেখি যে এটা দিলে কি সমস্যা হয়। তো দেখো এটার জন্য হচ্ছে কনি ডট এইচ ইউজ করতে হয়, তো যেহেতু আমরা আগেই কনি ডট এইচ ইউজ করেছি, ঠিক আছে, যেহেতু আমরা আগেই কনি ডট এইচ ইউজ করেছি সেক্ষেত্রে আর সমস্যা নাই। তো আমরা এখন এই প্রোগ্রামটাকে রান করা দেখি কি সমস্যা হয়, এটা দিলে এখানে সমস্যা হয় কিনা। আচ্ছা যদি এটা রান করাই, ইট সিমস দ্যাট ইট ইজ নট বিট ফাংশন, কোনো একটা জায়গাতে ভুল হয়েছে, এটাকে বলছে আনডিফাইন্ড। আচ্ছা এটা কোনো একটা কারণে আসছে না, আচ্ছা এখানে কোনো একটা সমস্যা দেখাচ্ছে, আমি এটা পরে আবার রান করে দেখবো, ঠিক আছে এখানে সমস্যা কেন আসছে এটা আমি আপাতত এটা স্কিপ করে দেখছি। তো স্কিপ করলে আমাদের প্রোগ্রাম মনে হয় আগের প্রোগ্রামই থাকবে, তো আমরা এটাকে দেখি রান করে আগের কোন জায়গাতে চেঞ্জ আসে কিনা। আচ্ছা আমি এটা রান করে দেখলাম চেঞ্জ আসে না, অর্থাৎ আমরা এখানে মেনে জায়গায় ইন্ট মেনে ইউজ করতে পারি, সমস্যা নাই। তো এখন দেখো যেটা বলছিলাম আর কি, তো আমরা এই প্রোগ্রামটা দেখো কি করছি, রিটার্ন জিরো জায়গায় জিটিএস ইউজ করেছি, আরো অনেক কিছু ইউজ করেছি, করার পরে আমাদের প্রোগ্রামটা একটু জটিল হয়েছে। এখন আমরা আমাদের ওই আগের প্রোগ্রামের সাথে মিলাই দেখি যে
আমাদের প্রোগ্রামটা কোথায় কি চেঞ্জ ছিল আমাদের আগের প্রোগ্রামের সাথে মিলাই দেখি। দেখো আমাদের এইটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা, আমরা এখানে এটা বাদ দিয়ে শেষ করো, এটা বাদ দিয়ে দেখো বাকি সবকিছু আমাদের ওই প্রোগ্রামের মতোই। এটা বাদ দিয়ে বাকি যা কিছু ছিল দেখো সবকিছু কিন্তু আমরা এখানে যা আছে সবকিছু দিয়ে কিন্তু আমরা এখন প্রোগ্রামটা করেছি, মানে এইমাত্র প্রোগ্রামটা যেটা করলাম সবকিছু কিন্তু একই রকম। এখন বোঝা গেল যে বিভিন্ন ধরনের খুঁটিনাটি জিনিস এখানে অ্যাড করতে পারে, তো এগুলো দেখে ভরকে যাওয়ার কিছু নাই, তোমরা মূল জিনিসটা খেয়াল করবা যে মূল জিনিসটা কি করা হয়েছে। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমাদের ক্লাসটা কেটে যাবে 1 মিনিট পরে, কারো প্রশ্ন থাকলে বলতে পারো। নাইস স্যার, বুঝতে পারছি তো? শিওর? জি স্যার। এখন তোমরা হচ্ছে এই উদ্দীপকটা এখন সলভ করতে পারো। বলা হয়েছে উদ্দীপকের অ্যালগোরিদম লিখো, হ্যাঁ, তারপর সি প্রোগ্রামটা বলেছে ডু হোয়াইলের ব্যবহার করে, ডু হোয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রামটা লিখতে হবে। তার মানে আমরা যেটা করলাম আমাদের পড়ার মধ্যে কিন্তু এই জিনিসটা, অর্থাৎ পড়ার বাইরে কিন্তু না। তো চলো।